জাতীয় দলের লজিস্টিক্স ম্যানেজারের দায়িত্ব যদি হয় ক্রিকেটারদের ভালোমন্দ খোঁজ খবর রাখা, তবে সেখানে সফলতার সাথেই কাজ করছেন নাফিস ইকবাল। শুক্রবার সকালেও সাউথ আফ্রিকাগামী বিমানে ওঠার বেলায় যোগ্য অভিভাবকের মতো আগে আগে এয়ারপোর্টে হাজির হয়েছেন নাফিস। সাউথ আফ্রিকায় বাংলাদেশ দল যাচ্ছে তিন বহরে ভাগ হয়ে। তিন বহরের প্রথম বহরের ক্রিকেটাররা এসেছেন কিছুক্ষণ পরেই। বেলা 11:45 ফ্লাইটে চড়তে রাব্বি শান্তরা এয়ারপোর্টে হাজির হয়েছেন সকাল 7:45। শত চেষ্টা করে অবশ্য কথা বলতে রাজি হননি ওয়ানডে স্কোয়াডের নবীনতম সদস্যরা। কিট ব্যাগ নিয়ে সোজা হাঁটা দিয়েছেন এয়ারপোর্টের 6 নম্বর টার্মিনালের গেট দিয়ে। প্রথম বহরের সাথে গেছেন নির্বাচক প্যানেলের প্রতিনিধি হাবিবুল বাশার সুমন। দলের পক্ষে মিডিয়ার সাথে কথা বলার খোরাক মিটিয়েছেন তিনি নিজেই। এবারে সফরটাও কিন্তু চ্যালেঞ্জিং হবে। সাউথ আফ্রিকা এখনকার দলটা যথেষ্ট ভালো আর কন্ডিশন তো সবসময় আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। বাট আপনি যদি রিসেন্টলি আমাদের ফর্মটা দেখেন, ওয়ানডে টিমের ফর্মটা দেখেন, একটু তো আশাবাদী আমরা হতেই পারি। সেই আশা নিয়েই আমরা যাচ্ছি। আমরা জানি যে আমাদের কাজটা অনেক কঠিন হবে ডেফিনেটলি। ওরাও আপনারা যদি ওদের দলটা দেখেন, ওরা কিন্তু একদম ওদের সেরা দলটা নিয়ে আমাদের সাথে নামছে। এবার কিন্তু ওদের বেস ভেনুগুলিতে আমাদের খেলাগুলি দিচ্ছে, তার মানে ওরা বাংলাদেশ দলকে খুব সিরিয়াসলি নিচ্ছে। আমার মনে হয় যে রিসেন্টলি যে পারফরমেন্সগুলি আমরা করছি, যেই ফর্মে আছে বাংলাদেশ টিম, যদি সেই ফর্মটা আমরা ধরে রাখতে পারি, আমাদের সেরাটা দিতে পারি, ডেফিনেটলি এই সফরে একটু তো ভালো আমরা আশা করতে পারি। সেই আশা নিয়েই আমরা আসলে যাচ্ছি। আরও একটু আগে গেলে হয়তো ডেফিনেটলি ভালো হতো, কারণ যেহেতু কন্ডিশনটা সম্পূর্ণ আলাদা, তো সেখানে একটু বেশি সময় কাটাতে পারলে, দু একটা প্র্যাকটিস ম্যাচ বেশি খেলতে পারলে সেটা অনেক সাহায্য করতে পারতো ডেফিনেটলি। বাট আমাদের যেইটুকু প্রস্তুতির সময় পাবো, আমরা সেটা দিয়েই আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। সাকিবকে ছাড়াই যেহেতু বাংলাদেশ দল টুরে যাচ্ছে, তাই সাকিবকে নিয়ে অবধারিতভাবে প্রশ্ন এসেছে। হাবিবুল বাশার দিয়েছেন সাহসী উত্তর। সাকিব নাই নাম্বার 3-এ খেলতো, সেক্ষেত্রে টপ অর্ডারের পারফরমেন্স কিছুটা কনসার্নিং কিনা, বা টপ অর্ডার ভঙ্গুর হয়ে গেল কিনা? কনসার্নিং আমরা এখন আসলে এটা নিয়ে আর মাথায় চিন্তা করছি না। আমরা আমাদের হাতে যেটা আছে সেটা নিয়ে চিন্তা করছি। দেখুন, সবসময় আপনি আপনার সেরা প্লেয়ারকে পাবেন না, সেটা হতেই পারে। সেক্ষেত্রে যিনি খেলছেন সে তিনি কিন্তু আপনার সেরা প্লেয়ার, তাকে নিয়ে আপনাকে চেষ্টা করতে হবে। এবং আমাদের বিশ্বাস যে যিনি খেলবেন তিনি যদি সেরা পারফরমেন্স করতে পারেন, আমরা কিন্তু এটা করেছি। কিন্তু আমাদের অনেক সময় কিন্তু আমাদের সেরা প্লেয়ারদের সাথে ছাড়া খেলতে হয়েছে এবং তাদের ছাড়াও আমরা পারফর্ম করেছি। তো আমরা বিশ্বাস যারা দলে আছেন তারাই ভালো করবে। নাজমুল হোসেন শান্ত আছে, নর্মালি 3 নম্বর ব্যাটিং করে থাকেন, জয় দলের সাথে যাচ্ছেন, তো ওইখানে গিয়ে আমরা তো ডিসিশন নেব 3 নম্বর কে ব্যাটিং করবে। Hey, this is Chris Gayle, Universe Boss. Monarch Mart, Bangladesh, Niase Ecomas. Shabda Maje, Kenakata, Monarch Mart. Monarch Mart, Bishas Tatar, Arekna. তিন বহরের প্রথম বহরে 4 ক্রিকেটারের সাথে ছিলেন 3 জন অফিসিয়াল। কাতার এয়ারওয়েজের ফ্লাইটে তারা যাবেন জোহানেসবার্গে। ওয়ানডে স্কোয়াডের বাকি সদস্যরা যাবেন শুক্রবার রাত 11:00 ফ্লাইটে, তাদেরও গন্তব্য জোহানেসবার্গ। আর শুধুমাত্র টেস্ট স্কোয়াডে যারা রয়েছেন তারা শনিবার বেলা 10:45 ফ্লাইটে ঢাকা ছাড়বেন, তাদের গন্তব্য কেপ টাউন। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। এই স্বাধীনতার মাসে নতুন আকাশ সংযোগ কিনুন 500 টাকা ডিসকাউন্টে, সাথে থাকছে প্রথম রিচার্জে 1700 টাকা পর্যন্ত বেনিফিট। তাই দেরি না করে আজই আকাশ সংযোগ নিন, অফারটি চলবে সীমিত সময়ের জন্য।